আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কী অবস্থা? সবার কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম আবার আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব মাছ চাষের ভুল ধারণা নিয়ে, অর্থাৎ মাছ চাষ করতে যে আপনারা অনেক ভুল অভ্যাস বা ভ্রান্ত ধারণা পেয়ে থাকেন, সেই ভুলগুলো সংশোধন করে দিব আজকের এই ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আমরা এই চ্যানেলে মাছ চাষ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। ইতিমধ্যেই যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, আর যারা নতুন এসেছেন তাদের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দিবেন আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিউয়ার্স, আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আমরা যারা মাছ চাষ করছি আমাদের মধ্যে পুরনো কিছু ধ্যান ধারণা রয়ে গেছে যেটা আমাদের মাছ চাষের জন্য সহায়ক না। এর মধ্যে কিছু ভুল ভ্রান্তি আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথম ভ্রান্তিটা হচ্ছে, আমরা যারা মিশ্র চাষ অর্থাৎ রুই কাতলা চাষ করি আমরা মাঝে মাঝেই পুকুরে জাল টান দিই, কিন্তু মাছ বিক্রি করা ছাড়া বের জাল দিয়ে মাছ ধরা ঠিক না। কারণ ধরেন আমরা যেদিন হঠাৎ করে পরিশ্রম করি বা পরিশ্রমের কাজ করি তখন আমাদের শরীরে ব্যথা হয়, তো পুকুরে যখন জালটা এক মাথা থেকে আরেক মাথা টান দেওয়া হয় তখন মাছগুলো প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং দ্রুত ছোটাছুটি শুরু করে। এই ছোটাছুটির ফলে তারা অনেক ক্লান্ত হয়ে যায় বা দুর্বল হয়ে যায়। সবচেয়ে বড় ব্যাপার হলো এই ছোটাছুটির ফলে তাকে যে পরিশ্রম করালাম তাতে তার ওজন কমে যায়। আমরা যারা মাছ চাষ বা অন্য কোনো গৃহপালিত পশু পালন করি আমাদের উদ্দেশ্য থাকে একটি, সেটি হলো আমরা তাদেরকে নিয়মিত খাওয়াবো আর তারা স্বাস্থ্যবান বা মোটা তাজা হবে বেশি বেশি। তাই মাছ চাষ অবস্থায় একেবারে প্রয়োজন ছাড়া তাদেরকে বিরক্ত করা যাবে না। অনেকে বলেন জাল টান দিলে দুই একদিন মাছ টোটালি খায় না, আবার অনেকে এভাবেও বলেন যে একবার জাল টান দিলে মাছের ওজন 20 থেকে 25 গ্রাম কমে যায়, সেজন্য মাছকে কখনোই বিরক্ত করা যাবে না। আর আপনার পুকুরে যখন মাছ বিক্রি করবেন কেবলমাত্র তখনই জাল টান দিবেন। দ্বিতীয় ভ্রান্তিটি হচ্ছে, আমরা যারা মাছ চাষ করি তারা পুকুরে চুন ব্যবহার করি। চুন ব্যবহার করতেই হয়, চুন ব্যবহার ছাড়া মাছ চাষ হয় না। কিন্তু এখনও অনেকে এমন আছি যে আগের দিন চুন ভিজিয়ে রাখি পরের দিন চুন দেই। যদি চুনটা 18 থেকে 24 ঘন্টা অর্থাৎ একদিনের মতো যদি চুন ভিজিয়ে রাখেন তবে মনে রাখবেন যত বেশি চুনটা আপনি ভিজিয়ে রাখবেন চুনের রাসায়নিক ক্ষমতাটাও কিন্তু ততই কমতে থাকবে। ধরুন একটা উদাহরণস্বরূপ যদি বলি, ধরুন আপনি বাজার থেকে মরিচের গুঁড়া কিনে আনলেন, সেটা লাল রং আছে কিন্তু ঝাল নেই, তাহলে সেই মরিচের গুঁড়ার যেমন দাম নেই সেরকম পুকুরে যে চুন দিবেন সেই চুনেরও রাসায়নিক ক্ষমতা না থাকলে সেই চুনের প্রয়োগেরও কিন্তু কোনো প্রতিফলন আপনি পাবেন না বা ফলাফল পাবেন না। তো সেজন্য পুকুরে প্রয়োগের ঠিক আধ ঘন্টা আগে চুন ভিজিয়ে রাখতে হবে, তারপর যে তরতাজা যে চুনটা আছে সেটাই পুকুরে ছিটিয়ে দিতে হবে। এই তরতাজা চুন দেওয়ার ক্ষেত্রে অনেকে আবার ভাবতে পারেন যে মাছের চামড়া পুড়ে যাবে, কিন্তু আমরা যে পুকুরে 200 থেকে 250 গ্রাম হারে চুন দেই যেটা এক মগ চুন 20 লিটার পানি দিয়ে পাতলা করে মিশিয়ে দিলে চুনটা কিন্তু খুব দ্রুত ঠান্ডা হয়ে যায় এবং সেটার প্রয়োগে মাছের কোনো প্রকারই ক্ষতি হয় না, সেটা মনে রাখতে হবে। সেজন্য আমাদের বুঝতে হবে যে চুনটা আমি যত বেশি ভিজিয়ে রাখবো তত চুনের কার্যকারিতা কমে যাবে, এজন্য চুনটাকে কিন্তু খুব দ্রুততার সহিত ভিজিয়ে এবং আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যেই কিন্তু চুনটা প্রয়োগ করতে হবে। তো এই ধারণাটিও আমাদেরকে পরিবর্তন করতে হবে। তৃতীয় যে বিষয়টি আমার কাছে ভুল মনে হয়েছে সেটি হলো এই যে সরিষার খৈল, অটকুরা, গমের ভুষি এগুলো 2 থেকে 3 দিন ভিজিয়ে পুকুরে খাবার হিসেবে দেওয়া হয়। অনেক সময় এগুলোর সাথে গোবরও ভিজিয়ে দেয়। এই যে গোবর মিশিয়ে অটকুরা গমের ভুষি এভাবে পচিয়ে পুকুরে দেন, মনে রাখতে হবে এই যে পচনশীল দ্রব্যটা মাছের জন্য কিন্তু অধিক ক্ষতিকর। প্রথম ক্ষতিকর হলো পুকুরে গ্যাস সৃষ্টি করবে, দ্বিতীয় হলো পুকুরে আরগুলাসের সমস্যা দেখা দিবে। তো মাছের খাবার কখনো 36 বা 48 ঘন্টা ভিজিয়ে রেখে পুকুরে খাবার হিসেবে দেওয়া উচিত না। আপনি সরিষার খৈল রাতে ভিজাবেন, তারপরের দিন অটকুরা গমের ভুষি মিশিয়ে খাবার হিসেবে পুকুরে প্রয়োগ করবেন। গোবর কখনো খাবারের সাথে দেয়া ঠিক না। মনে রাখতে হবে গোবর হচ্ছে সার, গোবর মাছের খাবার নয়, এজন্য খাবার এবং সারের পার্থক্যটা অবশ্যই বোঝা দরকার। সরিষার খৈলটা যদি আপনি 3 দিন ভিজিয়ে রাখেন তাহলে এটি খাবার থাকে না, তখন এটায় প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট ভেঙে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ অর্থাৎ সারে রূপান্তরিত হয়। এজন্য সার হিসেবে প্রয়োগ করলে 3 থেকে 4 দিন ভিজিয়ে রাখতে পারেন, কিন্তু খাবার হিসেবে দিলে কোনোভাবে 12 থেকে 24 ঘন্টার বেশি ভিজিয়ে রাখা ঠিক নয়, নয়তো সরিষার খৈল গন্ধ হয়ে যায়, আর গন্ধ হয়ে যাওয়া মানেই পচে যাওয়া।
আর গোবর কখনোই খৈলের সাথে মেশাবেন না। যদি একান্তই দিতে হয় তবে খালি গোবর পুকুরে ছিটিয়ে দিবেন সার হিসেবে। তো এই ধারণাটিও কিন্তু আমাদের পরিবর্তন করতে হবে। চতুর্থ যে ভ্রান্তিটি রয়েছে সেটি হলো, বিভিন্ন কোম্পানি আমাদের বলে এই মেডিসিন ব্যবহার করেন, ওই মেডিসিন ব্যবহার করেন। আবার কিছু কিছু দুর্বৃত্ত কোম্পানি বের হয়েছে যারা চাষিদের সরলতার সুযোগ নিয়ে নানান রকমের মেডিসিন পুকুরে দেয়াচ্ছে। প্রথমত, আমরা যারা কার্প মিশ্র চাষ করি আমরা মাছকে প্রাকৃতিক খাবার খাওয়াই, অর্থাৎ আমরা যারা সার প্রয়োগ করি তারা মাছকে কিছু অংশ খাবার প্রাকৃতিকভাবে খেতে দিই। এই প্রাকৃতিক খাবার খায় যে মাছ, সেই মাছের অতিরিক্ত কোনো ভিটামিন, গ্রোথ প্রমোটার বা অ্যামাইনো অ্যাসিডের প্রয়োজন হয় না। কিন্তু পাবদা, গুলশা, শিং, ট্যাংরা যারা একেবারেই বাণিজ্যিক মাছ চাষ করি, সেক্ষেত্রে খাবারের সাথে কিছু ভিটামিন, মিনারেলস এবং অ্যামাইনো অ্যাসিড মেশানো যেতে পারে। কিন্তু এর বাইরে কিছু মেডিসিন কোম্পানি প্রচার করতে যেয়ে বলে, এই মেডিসিন যদি আপনি পুকুরে প্রয়োগ করেন তাহলে মাছের খাবার খরচ অর্ধেক হয়ে যাবে। একই মেডিসিন আবার অ্যামোনিয়া সমস্যা দূর করবে, অক্সিজেন সমস্যা দূর করবে, পুকুরের পিএইচ বাড়িয়ে দিবে, প্রাকৃতিক খাবার তৈরি করবে। একটু চিন্তা করলেই আপনারা বুঝতে পারবেন একটা মেডিসিন কখনো এতগুলো কাজ করে না। তাই আমরা প্রলোভনে পড়ে অযাচিত এইসব ভিটামিন খাবারের সাথে মিশাচ্ছি, যার তেমন কোনো প্রয়োজন নেই। এতে চাষির খরচ বাড়িয়ে দিচ্ছে। এরপর পঞ্চম বা আরেকটি বদভ্যাস আমাদের মধ্যে আছে, সেটি হলো, যদি ভোরবেলা মাছ ভেসে ওঠে তখন অনেকে 9টা 10টার সময় পুকুরে জাল টান দেন। মনে করেন যে জাল টান দিলেই পুকুরের সব সমস্যার সমাধান হয়ে গেল। কিন্তু পুকুরে যদি মাছ ভেসে ওঠে দয়া করে জাল টান দিবেন না। মাছ যদি ভাসে তবে 11টা বা 12টার সময় হরা টান দেওয়া যেতে পারে পুকুরের তলদেশের গ্যাস উঠানোর জন্য। অনেকেই সকালবেলা বা ভোরবেলা হরা টান দেন, যেটা আবার ঠিক নয়। মনে রাখতে হবে মাছ খাবার খায় এবং পায়খানা করে, সেটা পুকুরের তলদেশে জমা হয়। পুকুরের তলদেশে জমা হয়ে নানা ধরনের গ্যাস তৈরি করে। আমরা যদি মাঝে মাঝে 2 থেকে 3 দিন বা 1 সপ্তাহ পর পর হররা টানি, সেই হররা টানতে হবে দুপুর 12টার সময়। ভোরে কখনোই হররা টানা যাবে না, কারণ পর্যাপ্ত রোদ পেলে দুপুরের মধ্যেই পানিতে পর্যাপ্ত অক্সিজেন তৈরি হয়ে যায়। যদি পানিতে অক্সিজেন কম থাকে এবং সে অবস্থায় যদি হররা টানা হয়, তখন পুকুরের তলদেশের গ্যাস বেরিয়ে আসে এবং সাথে থাকা অন্য উপকারী গ্যাসও সাথে করে নিয়ে আসে। তখন অক্সিজেন বের করে দিয়ে আরও সংকটে ফেলে দিবে। আর অক্সিজেন শর্ট হলে মাছ দুর্বল হয়ে যায়। এর মধ্যে যদি জাল টানেন, মাছ জালে আটকে আরও বিপদাপন্ন হয়ে যাবে। তাই মাছ ভাসলে জাল টানা যাবে না, হররা টানতে হবে, আর হররা টানতে হবে অবশ্যই দুপুর 12টায়। তো ভিউয়ার্স, আমাদের সচরাচর ভুলভ্রান্তি থেকে আজকে আমরা যে 5টি ভুলভ্রান্তি আপনাদের মাঝে তুলে ধরলাম, আশা করি আপনারা যারা মাছ চাষ করছেন তারা আজকের আলোচনাটি গ্রহণ করবেন। সেই সাথে বলবো যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং অন্য মাছ চাষি ভাইদের সাথে শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।